আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে সেমনই আমরা ভালো থাকবো সবাই। আসলে টেনশন করা যাবে না, চিন্তা করলে কিন্তু আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাব। আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, ব্যাস এতটুকুই তো। বেঁচে থাকতে হলে তো অবশ্যই সব কিছুই করতে হবে, তাই না? তো আজ আমি নিয়ে এসেছি ভীষণ মজার আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে ভীষণ মজার একটি বিকালের নাস্তা। বাচ্চাদের টিফিন অথবা রমজানেও কিন্তু আমরা এটা ইফতারিতে খেতে পারি, খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু আমি খোসাটাকে ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে আমি যে ভেতরে যে পানি থাকে সেটাকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি, যে রসটা আর কি। তারপরে আমার যা যা লাগছে, আমার লবণ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কর্নফ্লাওয়ার, তারপরে এখানে নিয়েছি জিরার গুঁড়া, একটু চাট মশলা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এখানে এলাচির গুঁড়া, তারপরে আদা রসুন জিরার একটা পেস্ট। তো সব কিছুই আমি পরিমাণ মতো নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা পাকা মরিচ আমি কুচি করে নিয়েছি। নিয়েছি লেবুর রস, এখানে নিয়েছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া, এখানে সাদা তিল আমি ভেজে নিয়েছি। ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর নিয়েছি আমি ব্রেড ক্রাম, আর সিদ্ধ করে গ্রেট করে একটা ডিম আমি গ্রেট করে নিয়েছি। তো সব উপকরণ কিন্তু আমি দিয়ে দিব এখন আলুর মধ্যে, শুধুমাত্র লেবুর রস আর ব্রেড ক্রাম বাদে। এখন আমি হাতের সাহায্যে আলতোভাবে মেখে নিচ্ছি। ও, আমি এখানে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছিলাম, ওটা দেখাতে ভুলে গিয়েছি আর কি। তো ওটা বাইন্ডিংয়ের কাজ করবে, ভেঙে যাবে না আর কি নাস্তাটা। তো এখন আমি এই যে ডিমটা, গ্রেট করা ডিম আমি দিয়ে দিলাম, এখন আমি আলতো হাতে আবারও মেখে নিব। সবশেষে আমি ব্রেড ক্রাম দিয়ে মাখাবো। আমি একটু দেখলাম যে কতটা মানে পারফেক্ট হয়েছে, আমার কতটা লাগবে বিস্কিট মানে ইয়ের ব্রেড ক্রামটা, তো আমি ব্রেড ক্রাম সবটুকু দিয়ে দিয়েছি। এখন আমি এই যে লম্বা একটি শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা গোল আকারেও করতে পারেন, যার যেমন পছন্দ ডিজাইন সে সেমনই এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি একটু লম্বা আকারে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করেই কিন্তু সবগুলি একই সাইজ করে নিব। তো আমার সবগুলি করা শেষ। এখন আমি এখানে আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর আবারও ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর যে লেবুর রসটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু আঙুল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে নিব প্রথমে, তারপরে ভালোভাবে এটাকে একটু ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিব। ডিম যদি বেশি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রামটা বেশি নষ্ট হবে, ওটা ভিজে যাবে। এর জন্য একটু ডিমটাকে ভালোভাবে যে আমি হাত দিয়ে কীভাবে একটু ঝাঁকিয়ে সরিয়ে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে তারপরে আমি তৈরি করে নিব। আর এর মধ্যেই কিন্তু আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি চুলাতে। আর আপনারা দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এটা কিন্তু একদিকে আপনাদের যেমন ক্ষতি অন্যদিকে কিন্তু আমারও অবশ্যই ক্ষতি। তো আমরা আসলে কেউই চাবো না একজন আরেকজনের ক্ষতি করতে বা নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কমপক্ষে 3-4 মিনিট দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমিও কিন্তু এই কাজটি করে থাকি। তো আমার সবগুলি কিন্তু এভাবে বানানো শেষ। এখন আমি এই যে গরম করতে দিয়েছিলাম প্যানের তেলটা, আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, অবশ্যই অবশ্যই। এটা কিন্তু খুব বেশি জোরে হাই হিটে রান্না করলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। যেহেতু এটা কাঁচা আলু দিয়ে তৈরি, এর জন্য আমরা এটা আস্তে আস্তে জাল করে এটা খুব একটু সময় করে এটাকে ভেজে নিতে হবে, তাহলে উপরটাও ক্রিস্পি থাকবে আর ভেতরটাও একেবারেই সিদ্ধ হয়ে খুব একটা খেতে একটা স্বাদ আর কি চলে আসবে। তো এভাবে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি আমার এক সাইড ভাজা হয়ে গেলে।
তো আমি দুই সাইডই যখন এই পর্যায়ে এরকম ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে, কিন্তু যেহেতু ব্রেড ক্রাম্পটা আমার আর ব্রেড ক্রাম্প কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, হ্যাঁ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তিন প্রকার ব্রেড ক্রাম্প কীভাবে তৈরি করবেন, সে আপনার চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আমি দিয়েছি। তো খুব সুন্দর কিন্তু কালার এসেছে। এই পর্যায়ে আমি সবগুলিকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সবগুলি ঠিক একইভাবে ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এটাকে সার্ভ করে দেখাবো। আমি সস দিয়ে এটাকে পরিবেশন করব, আর এই সস কিন্তু আমার হাতেই তৈরি, ওটাও আমি দেখিয়েছি। তো এটা কিন্তু খুবই মচমচে আর খুবই খেতে মজার, ভীষণ মজার এই নাস্তাটি কিন্তু অল্প সময়ে তৈরি করা যায়, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আসছে রমজানেও কিন্তু আমরা ইফতারিতে এটা তৈরি করে ইফতারিতে খেতে পারি, খুবই ভালো লাগবে ইফতার হিসেবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।